নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা নতুন টপিক নিয়ে বলবো, প্রিম্যাচিউর ইজাকুলেশন মেল সেক্সুয়াল সিস্টেমে, যেটা নিয়ে সমস্যায় অনেকে সম্মুখীন হন, এবং ইরেকটাইল ডিসফাংশন। এটার জন্যে আপনাদের দুটো ওষুধ আমি সাজেস্ট করছি, ড্যামিয়ানা মাদার টিংচার। এটা কখন ব্যবহার করতে পারবেন? ইরেকটাইল ডিসফাংশন, লো স্পার্ম কাউন্ট, এবং ইম্পোর্টেন্সি যদি হয় তাহলে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারবেন। এছাড়া জিনসেং মাদার টিংচার, এই ওষুধটা কখন ব্যবহার করতে পারবেন? টেস্টিস বা টেস্টিকেলসে একটা পেন অনুভব করবেন, ইরেকটাইল ডিসফাংশন সেখানে থাকবে, প্রিম্যাচিউর ইজাকুলেশন হবে, এবং এই ইম্পর্টেন্সির জন্য আমরা আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারবেন। এই দুটো ওষুধই মাদার টিংচার ফর্মে আপনারা ব্যবহার করবেন, 30 ml কন্টেনারে আপনারা নেবেন। কিভাবে খাবেন? 10 ড্রপস থ্রাইস ডেলি, দুটো ওষুধই এইভাবে আপনারা খাবেন, 10 ড্রপস থ্রাইস ডেলি, 1/4 কাপ অফ ওয়াটার, 1/4 ভাগ জলের সাথে মিশিয়ে আপনারা এই ওষুধটা খাবেন। কতদিন খাবেন? 1 মাস খাবেন, একটু সমস্যার থেকে মুক্ত যখন মনে করছেন তখন এটাকে আরেকটু কন্টিনিউ করবেন। কোনো অসুবিধে হলে, কোনো সমস্যা হলে জানাবেন। যদি জার্মান মেডিসিন রেকুয়েক বা অ্যাডেল কোম্পানির ওষুধ ব্যবহার করেন তাহলে 20 ml আপনারা পাবেন। এছাড়া SBL কোম্পানির ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন, ইন্ডিয়ান কোম্পানি হলে 30 ml। এই ওষুধ আপনারা প্রথমে 1 মাস ব্যবহার করুন, উপকার বুঝলে আরো বেশ কিছুদিন, আরো 1 মাস মতো আপনারা কন্টিনিউ করবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা।